আজকে দিনে 33 কোটি দেবতার মন জয় করতে গিয়ে আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। চলো তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসেবা করব। বেশ তাই চলো প্রিয়। বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে উষাকে সঙ্গে করে নিয়ে ইন্দ্র সবাই যেতে হবে। দেবর্ষি নারদ, খনিক আগে দেব সবার মাঝে নৃত্য করে এসেছি, তাই আমাদের শরীরগুলো ক্লান্ত হয়েছে, পুনরায় যাবো কি করে দেবসভার মাঝে নৃত্য গীত করবার জন্য। জানি অনির্দ্ধ, জানি
সবেমাত্র তোমরা ইন্দ্র সভা হইতে নৃত্য গীত করে নিয়ে জালয় ফিরে এসেছো, কিন্তু আজ দেবসভায় দেবী পদ্মাবতী এসেছে, তোমাদের নৃত্য গীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছি। দেবরাজ, ইন্দ্র আমাদের জন্য দেবসভার আয়োজন করেছে সত্যই, কিন্তু দেবঋষি নারদ আজ সত্যি মর্তর অতিথি এসেছে আমাদের নৃত্য গীত শুনবার জন্য, কিন্তু আমরা তো আজকে যেতে পারবো না। অনির্ধ স্বচ্ছাই তোমরা যদি ইন্দ্র সভায় না যাও, দেবরাজ ইন্দ্র দুষ্টই তোমাদের অভিসম্পদ করতে পারে। অনির্ধ কি তুমি কি পারবে এই অভিশপ্ত জীবন নিয়ে ইন্দ্র সভায় থাকতে? না না দেবঋষি নারদ না। তাহলে আর বিলম্ব করো না, যতই কষ্ট হোক না কেন অনির্ধ তুমি উষাকে সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে ইন্দ্র সভায় চলো। দেবঋষি নারদ তুমি সত্যই বলেছো, আমরা একে এক করে সপ্তাহবার অভিশপ্ত হয়েছি, আর কতবার এই দেবসভায় যেতে অভিশপ্ত হব আমরা? মর্তধামের জ্বালা যে সহ্য করতে পারি না আমরা, আমরা বড় ভাগ্যের ফলে প্রধান অপ্সরা অপ্সরী হয়েছি দেবসভার মাঝে, আমরা অভিশপ্ত আর জীবন নিয়ে থাকতে চাই না। অনেক সময় অপেক্ষা করো, আমার অর্ধাঙ্গিনী প্রিয়ে ঘুমিয়ে আছে, ওকে আমি একটি বার চাকিয়ে নিয়ে দেবসভার মাঝে যাব। বেশ তাই যেন হয় অনির্ধ, নারায়ণ নারায়ণ। ফাইলে নিষ্ঠুর নিয়তি আজকে জানি না ঠাকুর, অদৃষ্টে এমনই কি লিখেছে আমার, দেবঋষি নারদ এসে আমন্ত্রণ করে গেছে পুনরায় যেতে হবে দেবসভার মাঝে নৃত্য গীত করবার জন্য। উষা আমার ঘুমিয়ে আছে, আমি ওকে একটিবার জাগাবো। উষা উষা ও উষা, কি করলে গো তুমি প্রিয়ে, কেন তুমি আমায় এমনি ভাবে কাঁচা ঘুমে জাগিয়ে দিলে? আমি তোমায় কেন কাঁচা ঘুমে জাগিয়ে দিয়েছি জানো প্রিয়ে? দেবঋষি নারদ এসে আমন্ত্রণ করেছে পুনরায় যেতে হবে দেবসভার মাঝে নৃত্য গীত করতে। কিছু সময় পূর্বে সেই সভায় নৃত্য গীত করে এসেছি, আমাদের যে শরীর বড় ক্লান্ত গো ওষা, তুমি তো জানো ক্লান্ত শরীর নিয়ে সভার মাঝে নৃত্য গীত করা যায় না। করা যায় না, আমি আমি অনেক কিছু বুঝিয়ে বলেছিলাম দেবঋষি নারদকে, সে বলেছে মর্তধাম থেকে এসেছে ও অতিথি আমাদের নৃত্য গীত শুনবে বলে, তাই সত্যি অতিথি বৈমুখ হয়ে ফিরে গেলে ধর্ম যাবে রসাত্তল শত ধর্ম অতিথি সেবায়। আমরা যদি স্বচ্ছায় দেবসভার মাঝে না যাই, না যাই দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে আমাদের করবে চরম অভিশাপ। একে কথা শোনা রেখো তুমি, হ্যাঁ প্রিয়ে হ্যাঁ, দেবরাজ আমাদেরকে অভিশাপ করবে, আমাদের অভিশাপ করবে প্রিয়ে। কতদিন আমরা ওই সবার মাঝে নৃত্য গীত করি, কোনোদিনও তো দেবরাজ এমন কথা আমাদেরকে বলেনি গো। কোনোদিন বলেনি সত্যই প্রিয়ে, কিন্তু আজকে আজকে জানি না কেন এমনি করে রেগে আমাদের অভিশাপ করতে চেয়েছে। প্রিয়ে আমি কেন যেতে চাই না সবার মাঝে জানো গো? আজকে তুমি তুমি ঘুমের ঘরে হঠাৎ করে চমকে উঠলে কেন প্রিয়ে? তুমি কেন যেতে বলো ভয় পাচ্ছ আমায় বলো না? আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। এমন কি অমঙ্গল দেখেছ প্রিয়ে, আমায় একবার প্রকাশ করে বলো। ও বলি আমি কি অমঙ্গ
নারীদের জীবনটা বড় অসহায় জীবন গো। একই বলছো তুমি? আমরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না উষা। বারবার যেন মনে পড়ে যায় সেই পূর্বের কথা, আমি যে তোমায় হারিয়েছিলাম। না প্রিয়া না, আজকের দিনে ওই সবার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি। ওগো না, তুমি আমাকে হারাবে না প্রিয়ে, আর আমিও তোমাকে কখনো হারাতে চাই না প্রিয়ে। ওগো বলো না, আরো কি স্বপ্ন দেখেছো তুমি? ও নাথ গো, স্বপ্ন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কখনো বাস্তবে হবার নয় প্রিয়ে। কি কথা বলছো গো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, অনেক বড় পরিচয় আছে, যে পরিচয় কি তুমি ভুলে গেছো? যে পরিচয় নিয়ে আমরা 33 কোটি দেবতার সম্মুখে প্রত্যেক দিন নৃত্য গীত করি। সত্যি গো, আজকের দিন আমি এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখবার পর যেন আমি সব ভুলিয়ে গেছি। তাহলে শোনো, আমি তোমায় বলছি বিয়ে বেশ বলে ও বলি ও গো, কইনা যেতে হবে বিয়ে আছে। যে পরিচয়ের কথা শুনলে তুমি সত্যি আর কোনোদিন ভয় পাবে না। বেশ তাহলে বলো। শোনো প্রিয়ে, যিনি সনাতনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সে আমার কে জানো? কে? ও গো কামদেবের পুত্র আমি প্রিয়ে। আমার দাদু প্রিয়ে, সত্যি তার দয়ায় মায়া আমরা তিন সবার মাঝে নৃত্য গীত করি। আমরা এত বড় পরিচয় নিয়ে সবার মাঝে বেঁচে রয়েছি। হ্যাঁ প্রিয়ে হ্যাঁ, বেশ গো জানো
আমাদের নারীদের ধর্মই হচ্ছে স্বামীর আদেশ পালন করা। উষা, আজকে দিনে তুমি আমায় আদেশ করছো, আমি তোমার আদেশ কি করে অমান্য করি হোক। বেশ, তাছাড়াও অজান্তে যখন দেবঋষি নারদকে কথা দিয়েছো, এই মুহূর্তে ছুটে যাবো সেই সবার মাঝে নিত্য গীত। বহু তম প্রিয়ে, চলো দেব সবার মাঝে। নমস্কার শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আজকে বিশ্ববর্মন যার নাম, আজ সত্যি জানি না তার বাসস্থান কোথায়, ধর্মসভার মাঝে আমাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 160 টাকা করে 200 টাকা দান করেছে, তাই স্বয়ং অনাদিয়াদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তার এই দান যেন জমা রেখে দেয়, স্বয়ং অনাদিয়াদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের এই দান যেন দ্বিগুণ করে দেয়, তার কোনোদিন যেন অর্থের ভাণ্ডার খালি না হয়। তাই আমি দেবঋষি নারদকে পাঠিয়েছি সেই উৎসর্গুড়ি প্রাঙ্গনে, কিন্তু এখনো উৎসর্গ যেন উপস্থিত হয়নি দেবসভার মাঝে, দেখি কতক্ষণ উপস্থিত হয় তারা দেবসভার মাঝে। ও গো দাদা ভগ্নি, অনুরোধ তো উষাকে আনিবারের জন্য দেবঋষি গিয়েছে, কিন্তু এই পর্যন্ত এলো না, তাহলে কি তারা আসবে না দাদা? বলে ভগ্নি, আমি যখন তোমায় কথা দিয়েছি অবশ্যই উৎসর্গ উপস্থিত দেবসভার মাঝে, কিছুক্ষণ অপেক্ষা করো তুমি। বেশ, তবচনী প্রণাম হয় দেবরাজ, আশীর্বাদ করি শরত, তবচনী প্রণাম হয় জননী, আশীর্বাদ করি অনুরোধ উষা দেবরাজ। উষা মা, কিছু সময় পূর্বে সবাইতে নৃত্য গীত করে গিয়েছি, আমাদের শরীর বড় ক্লান্ত, যার জন্য কিছু সময় বিশ্রাম করেছিলাম, আবার কেন আনায়ন করলেন দেবরাজ? উষা, মর্ত ধাম হইতে মমভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝে শুধুমাত্র তোমাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করবার জন্য, তাই তো পুনর্বার তোমাদের আমন্ত্রণ করেছি। কিন্তু আপনি তো জানেন দেবরাজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব জন্ম গ্রহণ করে কর্মের পর তাদের বিশ্রামের প্রয়োজন রয়েছে, আজকের দিনে এই ক্লান্ত শরীর নিয়ে কি আমরা সবার মাঝে নিত্য গীত করতে পারবো? উষামা, আমার বিশ্বাস রয়েছে তোমরা প্রত্যেকদিন যেভাবে নিত্য গীত করে দেব সবার মাঝে, আজও শুরু করে তোমাদের নিত্য গীত, অবশ্যই তোমার 33 কোটি দেব দেবতার মহান জয় করতে পারবে। বেশ প্রিয়ে, প্রত্যেক দিনের নেই, আজকেও গাইবে তুমি নৃত্য, তোমার নৃত্যের ছন্দে ছন্দে আমি আমার বীণা বাজাবো। তারা অনুরোধ উষা, প্রত্যেক দিন নৃত্য গীত হয় খোলামেলা জায়গায়, আজকে নৃত্য গীত হবে, আমি এক গুন্ডে এঁকে দেবো এই গুন্ডের মাঝখানে, তাই তো মস্তকে থাকবে জলের ঝারি, হাসতে থাকবে প্রদীপ, ময়ূর ময়ূরী নয় তাথই তাথই করে নৃত্য গীত করতে হবে গুন্ডের মাঝখানে। মর্তের জননী আমাদের, আজ স্বর্গে এসে আমাদের নৃত্য গীত শুনবার জন্য আমাদের পরীক্ষা করতে চাই। সত্যি মা, এই সবার মাঝে এমন পরীক্ষা আমরা কখনো দেইনি গো, জানি না এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা। ওগো দেবরাজ, উষামা, আপনি শুধু আমাদেরকে টান ভরে আশীর্বাদ করুন, আপনি যেন নিত্য গীত করে 33 কোটি দেবতার মন জয় করতে। তাই হবে, আজ আমি 33 কোটি দেবতার হয়ে প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি, শুরু করো তোমাদের নিত্য গীত, অবশ্যই তোমার নিত্য গীতে জয় হলো ভাবে। আমার ঘামটা খুলে যা তাই মরি লাজে, রুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে তাই মরি লাজে।
বাজে শেষ পর্যন্ত অভিশাপ করলেন ওগো না আমাদেরকে অভিশাপ আপনি করতে পারেন না দেবরাজ ওগো প্রিয় চলো না চলো দেবরাজের হাতে পায়ে ধরে একটিবার ক্ষমা চেয়ে নেব কোনো ক্ষমা নেই তোমাদের মধ্যে পাপিষ্ঠের কোনো স্থান নেই আমাদের দিলে অবিশ্বাস পূর্বেই বলেছি তোমরা হয়তো ভুলে গেছো কর্মগুণে ফল যে যেমন কর্ম করবে সে ঠিক সেই রোগী ফল পাবে আজ দেবসভার মাঝে তোমরা যেরকম কর্ম করেছো আমি দেবরাজ চন্দ্র তোমাদের ঠিক সেই রোগী ফল দিয়েছি যাও দূর হয়ে যাও আমি তোমাদের মুখ দর্শন করতে চাই কথা আপনি বলবেন না আজকের দিনে সত্যি আপনার কাছ থেকে আমরা কোনো কিছু চাই না দেবরাজ আপনার এই দেবসভার মাঝে অনেক জায়গা আছে
এই স্বর্গ সবার মাঝে অনেক স্থান আছে। ওকে দেবরাজ আপনি আপনি আমাদের দুটি জীবকে থাকবার জন্য এতটুকু আমার দেবসমা শূন্য বলিত হয়ে যান, তবু তোমাদের মধ্যে পাপিষ্ঠের তোর স্থান নেই দেবসমার মাঝে। বেশ যাও, বুঝতে পেরেছি হয়তো তোর স্বেচ্ছায় তোর সাথে নিরয় হবে না, আমি এই মধ্যে ঘর থাকতে যাব। দাও দাদা দেবরাজ যাবার আগে অভিশাপ করে যায়, আমরা তো চলেই যাব। আপনি যেভাবে করে আমাদেরকে দূর দূর করে দেবসভা থেকে বিতাড়িত করে দিচ্ছেন, আমি আমরা পাপিষ্ঠ অঙ্গনে থাকতেও শুরু চাই না। যাবার আগে দেবসভার মাঝে 33 কোটি দেবতার সম্মুখে বলে যায় অভিশাপ করলাম। অভিশাপ আজ থেকে যেমন দ্বাদশ বছর এই মর্ত লোকে গিয়ে নরক জল আমরা মরমে মরমে উপভোগ করবো, আজ থেকে অভিশাপই রইল। অন্ধকারে বিরাজমান হবে আপনার এই দেবসভা, আজ থেকে দ্বাদশ বছর কোন নিত্য গীত হবে না, হবে না। আমি তোমাদের অভিশাপ মস্তক পেতে গ্রহণ করলাম। বেশ তবু যাও, দ্বাদশটি বৎসরে অর্থ দাবে যাও। তোমার চলো বিয়ে তারাও অনিরুদ্ধ উষা ওই ও গো দাদা কি করছো তুমি? এই 33 কোটি দেবতা যখন এই দুটি জীবের ভার নিতে চাইছে না, আমি দেবী পদ্মাবতী হয়ে এই দুটি জীবকে আমার মর্ত্যধামে নিয়ে যাব। বলি ভগ্নী, জানতে পারি 33 কোটি দেবী দেবতা সকলেই অসন্তুষ্ট হয়ে সকলে যেন নিজ নিজ লড়াই ফেলে গেছে, এই পাপিষ্ঠ নরকের কীর্তির নিয়ে তুমি কি করতে চাইছো ভগ্নি? ও গো দাদা, এই দুটি জীবকে আমি মর্ত্যধামে নিয়ে গিয়ে আমি আমার লীলা প্রচার করব। ভগ্নি, তাহলে যে তারা আজ আমার দেবসভার মাঝে নিত্য তাল ভঙ্গ করেছে তার প্রধান কারণ তুমি? হ্যাঁ দাদা, শতধিক তোমায় ভগ্নি। আমি ভাবতেও পারিনি যে মর্ত্যধাম হইতে ছুটে এসে দেবসভার মাঝে আমার এই পবিত্র দেবসভার মাঝে ছুটে এসে এত বড় ছড়া করতে পারলে ভগ্নি তুমি? অরে দেবরা উষামা, দেবরা আজ আমি বড় ভুল করে ফেলেছি, আজ মায়ার ছলে পড়ে আমি যে তোমাদের অভিশাপ করে ফেলেছি। আমি তো জানি আমরাই ভুল করি গো, আপনিও ভুল করেছেন। উষামা পারলেন না এই জীব দুটিকে ধরে রাখতে, এমনই অভিশাপ করেছেন যে দ্বাদশটি বছরের জন্য চলে যেতে হবে মর্ত্যধামে। কি অপরাধ করেছিলাম দেবরাজ? উষামা অপরাধ তোমরা করনি। দেবরাজ অপরাধ আমি করে বসেছি। এ কি বলছেন দেবরাজ? আমি যে ভুল করেছি দ্বাদশটি বৎসর ধরে সেই ভুলের মাসুল তোমাদেরকে করতে হবে। আনি আরে ভুলের মাসুল যে আমরা করব, আর আপনি তার দিনগুলো গুনবেন বসে বসে। দেবরা আজকে নিজের ভুল বুঝে আমাদেরকে আপনি বুকে আঁকড়ে ধরুন না দেবরা, আমাদেরকে দেবসভা থেকে যেতে দেবেন না দেবরা। না আরে আমি যে তোমাদের অভিশাপ করে ফেলেছি, আমি চাইলেও তোমাদেরকে আমি আর বুকের মাঝে ধরে রাখতে পারবো না, তাই এসো আমি তোমাদেরকে ভগ্নি পদ্মাবতীর হস্তে তুলে দেব। ভগ্নি ও গো দাদা, আজ আমি উষাকে দিলাম পঞ্চম ফুলে, আমি অনেকে দিলাম সপ্তম ফুলে। ভগ্নি আজ আমার এই জীবদুর্গে যেভাবে ওজন করে দিলাম, মনে রেখো যেদিন দ্বাদশটি বৎসর পূর্ণ হবে আমি আমার উৎসর উদ্যোগে এইভাবে আমার ফিরে নেব। কেমন? বেশ দাদা, আমি কথা দিয়ে যাচ্ছি এই ইন্দ্রসভায়। দেবরাজ উষামা আজকে সত্যি আমাদের এই দেবসভা পরিত্যাগ করে যেতে বড় কষ্ট হয়, তারপরে যখন আমাদের যেতে হবে আমরা দুটি জীব শুধু আপনার চরণে প্রণাম করবো। দেবরাজ অনি আপনি তো জানেন কোথাও যেতে গেলে গুরুদের চরণে প্রণাম জানিয়ে তবেই যেতে হবে, এখানে তো মাতা পিতা নেই, তাই আপনি আমাদের পিতার সঙ্গে আপনি শুধু আশীর্বাদ করবেন, আমরা দ্বাদশটি বছর পর্যন্ত আবার এই সবার মাঝে আসতে পারি। উষামা অনি আজ আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি, দ্বাদশটি বছর তোমরা যে মর্ত্য থামে গিয়ে থাকবে। ওয়াজি প্রণাম দেবরাজ।
বাজাই প্রিয়